জানিয়ে দেব আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম। ফখরুলের অভিযোগ, সরকার গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটি চাপা দিতে চায়। এদিকে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে পদবঞ্চিত নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ। জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ, অভিযোগ জিএম কাদেরের। ওবায়দুল কাদের বললেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ড নিয়ে ফখরুলের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য অপর রাজনীতির বহিঃপ্রকাশ। সুপ্রিম কোর্ট জানালো, সরকারের সমালোচনা করা দেশ বিরোধিতা নয়। সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি জামায়াত সন্ত্রাসীদের নিয়ে আন্দোলন করে বললেন বাহাউদ্দিন নাসিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সংবাদটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। সরকার গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটি চাপা দিতে চায়, অভিযোগ করলেন ফখরুল। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্যই একের পর এক কালো আইন প্রণয়ন করছে এবং সাংবাদিক সহ বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এর মাধ্যমে সরকার প্রমাণ করছে তারা গণতন্ত্রকে চিরদিনের জন্য মাটি চাপা দিতে চায়। বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিককে ডিজিটাল নিরাপত্তা আইনে ডিবি পুলিশের গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, চলমান দুর্বার গণ আন্দোলনকে ধূলিসাৎ করতে এবং বিএনপির নেতাকর্মীদের মনে ভীতি সঞ্চার করতেই সরকার ধারাবাহিকভাবে নির্যাতন ও জুলুম চালাচ্ছে। বিএনপি সহ সরকার বিরোধী ভিন্ন মতের মানুষদের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ও গ্রেফতারের মধ্য দিয়ে বর্তমান শাসক গোষ্ঠী দেশবাসীর কাছে বার্তা দিচ্ছে, সরকারের দুঃসহ কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যাবে না। কিন্তু বিএনপির নেতাকর্মী উপর নিষ্ঠুর দমননীতি প্রয়োগ করে সরকার নিজেদের রক্ষা করতে পারবে না। তিনি আরো বলেন, চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিককে ডিজিটাল নিরাপত্তা নিয়ে গ্রেফতারের মানুষকে বাক স্বাধীনতার উপর চরম চপেটাঘাত। শফিক সরকারকে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে পদবঞ্চিত নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ। নরসিংদীতে বিএনপির ঘরোয়া সভা চলাকালে জেলা বিএনপির কার্যালয়ে বোমা হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের আশেপাশের বিভিন্ন দোকানপাট ও গাড়ি ভাঙচুর করা হয়। কার্যালয়ের সামনে রাখা এক গণমাধ্যম কর্মীর মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। বুধবার দুপুর দুটার দিকে নরসিংদীর চিনিসপুর বিএনপির কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা যায়, আগামী 8 মার্চ বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দুপুরে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, বেলাবো মনোহরদী আসনের সাবেক এমপি জোরদার সর্দার সাখাওয়াত হোসেন বকুল সহ বিএনপির নেতাকর্মীরা ঘরোয়া প্রস্তুতি সভা করছিল। এ সময় হঠাৎ বিএনপির পদবঞ্চিত নেতা মাইনুদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে একদল পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপির অফিসে অতর্কিত হামলা চালায়। ওই সময় বিএনপি কার্যালয়ে গেইটে ভাঙচুরের পাশাপাশি দফায় দফায় ককটেল ও গুলিবর্ষণ করা হয়। পরে জেলখানা মোড়ে হাসান নামে এক সিএনজি চালককে কুপিয়ে জখম করা হয়। এছাড়া গণমাধ্যম কর্মীর মোটরসাইকেল ভাঙচুর এবং কার্যালয়ের আশেপাশে বিভিন্ন দোকানপাট ও গাড়ি ভাঙচুর করা হয়। এর আগে বিএনপি কার্যালয়ের প্রধান গেইটে তালা ঝুলিয়ে দেয় পদবঞ্চিত ছাত্রদলের বহিষ্কৃত নেতাকর্মী। এরপর সদস্য সচিব মঞ্জুর এলাহি এসে বিকল্প উপায়ে কার্যালয়ে প্রবেশ করেন। এর আগে বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জিএম কাদেরের অভিযোগ, জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। জানমালের নিরাপত্তা দিতে সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বুধবার আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেট ঘুরে দেখে সাংবাদিকদের একথা বলেন তিনি। জিএম কাদের বলেন, একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলেছে দেশে, অনেক পরিবার নিঃশেষ হয়ে গেছে, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, তারা ব্যর্থ। এ সরকারের কারো কাছে জবাবদিহিতা নেই, তাই এই অবস্থা। সাধারণ মানুষের টাকায় সরকার চলে, কিন্তু তাদের দিকে সরকারের কোনো নজর নেই। ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং স্বল্প সুদের ঋণ দেওয়ার দাবি জানিয়ে তিনি আরো বলেন, ঈদের আগে অস্থায়ী জায়গা করে দেওয়া হলো, ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে। এদিকে বঙ্গবাজার ট্র্যাজেডির 32 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো আগুন লাগার সঠিক কারণ উদ্ঘাটন করতে পারেনি ফায়ার সার্ভিস। সংস্থাটি বলছে, মালামাল ঠাসা মার্কেটটির ধ্বংসস্তূপ সরিয়ে নিলে আগুনের উৎস চিহ্নিত করা সম্ভব হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন জানান, পোড়া মালামাল সরিয়ে নিলে আগুনের উৎস চিহ্নিত করে শেষ করা যাবে ফায়ার সার্ভিসের কার্যক্রম। ডিজি আরো বলেন, গাউসিয়া রাজধানীর সুপার মার্কেট সহ বঙ্গবাজার
বাজারের মতো অন্যান্য ঝুঁকিপূর্ণ মার্কেটের বিষয়ে অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ক্ষতিগ্রস্ত দোকানিদের পাশে ছুটে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় তারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। এদিন আগুনের ঘটনায় ক্ষতিপূরণের দাবি করে মানববন্ধন করেছে বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতি। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬:১০ বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় ৬.৫ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এখন পর্যন্ত প্রায় ৪,০০০এর বেশি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বঙ্গবাজারে অগ্নিকাণ্ড নিয়ে ফখরুলের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, অপর রাজনীতির বহিঃপ্রকাশ মন্তব্য কাদেরের। বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। অগ্নিকাণ্ড ঘটার পর থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ, তদারকি ও নির্দেশনা প্রদান করেছেন। তারই নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোকে সহযোগিতা প্রদান করেছে। শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আওয়ামী লীগ সর্বদা তাদের পাশে আছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে গণমাধ্যমে প্রচারিত প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এরকম ভয়াবহ একটি দুর্ঘটনায় সেখানে গিয়ে উদ্ধার তৎপরতায় সাহায্য করা বা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল রক্ষায় এগিয়ে আসা, এ ধরনের কোন উদ্যোগ বিএনপি গ্রহণ করেনি। বিএনপি আসলে মানুষের জন্য রাজনীতি করে না, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা মানুষের দুঃখ দুর্দশা লাঘব না করে শুধু ঘরে বসে থেকে বিবৃতি প্রদান করে। ফলে এরকম দুর্ঘটনা নিয়েও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য তাদের চিরাচরিত অপর রাজনীতির বহিঃপ্রকাশ। সরকারের সমালোচনা করা দেশ বিরোধিতা নয়। ভারতের শীর্ষ আদালত এক রায় বলেছেন, সরকারের সমালোচনা করা দেশ বিরোধিতা নয়। বুধবার একটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা নিয়ে করা মামলার রায়ে এমন কথা বলেন আদালত। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জাতীয় নিরাপত্তার পরিপন্থী দাবি করে মালায়াম ভাষায় একটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল ভারত কেন্দ্রীয় সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এর বিরুদ্ধে কেরালা হাইকোর্টে যায় চ্যানেল কর্তৃপক্ষ, কিন্তু সরকারের নির্দেশনা বহাল রেখেছিলেন কেরালা হাইকোর্ট। আনন্দবাজার জানিয়েছে, কেরালা হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে চ্যানেল কর্তৃপক্ষ। সে আপিলের রায়ে বুধবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। এদিন আদালত সাফ জানিয়ে দিয়েছে যে, সরকারের সমালোচনা করা দেশ বিরোধিতা নয়। চ্যানেলের সম্প্রচার বন্ধের সরকারের সেই নির্দেশ খারিজ করে আদালত জানিয়ে দেন, পুনরায় সম্প্রচার চালু করতে কোনো অসুবিধা নেই। রায়ে ভারতীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করে, সরকারের নীতির সমালোচনা করলেই কাউকে প্রতিষ্ঠান বিরোধী কিংবা সরকার বিরোধী বলা যায় না। শক্তিশালী গণতন্ত্রের জন্য যে স্বাধীন সংবাদ মাধ্যমের প্রয়োজন তাও উল্লেখ করে সুপ্রিম কোর্ট। বিএনপি জামায়াত সন্ত্রাসীদের নিয়ে আন্দোলন করে বললেন বাহাউদ্দিন নাসিম। বিএনপি জামায়াত সন্ত্রাসীদের নিয়ে আন্দোলন করলেও আওয়ামী লীগ সবসময় জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম। বিএনপি জামায়াত জোট যত ষড়যন্ত্রই করুক না কেন, জনগণকে সাথে নিয়েই আওয়ামী লীগ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে বুধবার দুপুরে অসহায়দের মাঝে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে হুঁশিয়ারি দেন তিনি। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলের কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখনই পরাজিত শক্তি নির্বাচন ভণ্ডুলের পাশাপাশি দেশকে পিছিয়ে নিতে চাচ্ছে।